আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে নিউসিলার মেডিসিন সম্পর্কে আলোচনা করব নিউসিলার মেডিসিনটি বর্তমানে ট্যাবলেট এবং সিরাপ হিসাবে পাওয়া যায় নিউসিলার ট্যাবলেটটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি প্রোডাক্ট আজকে ভিডিওতে নিউসিলার মেডিসিন কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া হয় এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজ ভাষায় তুলে ধরব এর জেনারিক নাম হচ্ছে ডেস্লোরটাডিন নিউসিলার মেডিসিনটি অ্যালার্জি ও অ্যালার্জি জনিত নাকের বিভিন্ন সমস্যায় নির্দেশিত অ্যালার্জিজনিত সমস্যার মধ্যে আসি কাশি সর্দি তুলকানি নিষ্পিষ হওয়া চোখে ঘন ঘন পানি আসা বা ঝরা বা জলযুক্ত চোখ একটি অ্যালার্জির প্রতিক্রিয়া যার ফলে চোখে জ্বালা ওধা বা অতিরিক্ত অশ্রুর সৃষ্টি হয় সাধারণ ঠান্ডা ত্বকে ফুসকুড়ি আমবাদ বা চর্মরোগে বিভিন্ন সমস্যায়ও কখনো কখনো এটি কাজ করে তবে মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ একমাত্র ডাক্তারি একটি রোগীর সমস্যার উপর ভিত্তি করে সঠিক ওষুধ নির্ধারণ করতে পারে নিউসেলার মেডিসিনটি গর্ভকালীন সময় কেবল সুনির্দিষ্ট প্রয়োজন হলে ব্যবহার করা উচিত মাতৃদুগ্ধদানকালে ব্যবহার না করাই উত্তম তবে মেডিসিনটি অবশ্যই প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে খাবেন তবে প্রাথমিক মাত্রায় এটি বারো বছরের ওপরে বয়সীদের ক্ষেত্রে ফাইভ এমজি ট্যাবলেটটি দিনে একটি করে খেতে হয় আর ছয় থেকে এগারো বছর বয়সীদের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এমজি ট্যাবলেট অর্থাৎ ফাইভ এমজি ট্যাবলেটটি হাফ করে দিনে একবার খেতে হয় ক্ষেত্রে সিরাপ খাওয়ানোই বেটার এটি খাওয়ার আগে বা পরেও খেতে পারেন নিউরোসিলার মেডিসিনটি অন্যান্য মেডিসিনের মতো বেশ কিছু সাইড ইফেক্ট বা প্রতিক্রিয়া আছে। কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। সবার ওপরে সমস্যা দেখা দেয় না। এটি খাওয়ার পরে মুখ শুকিয়ে যাওয়া, অবসাদ, মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম ভাব, বমি বমি ভাব, বদহজম ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।